হেফাজতিরা এবং ফাসেকরা আমার জানাজার নামাজ চার করাক এটা আমি কখনো চাই আর আপনাদেরকে বলি আপনারা যারা মুসলমান আছেন তাদেরকে বলি জানাজার নামাজ পড়ানোর জন্য কোন মৌলবী সাহেবের প্রয়োজন নেই যে কোনো মুসলমান দাঁড়িয়ে জানাজার নামাজের নিয়ত যদি আপনি বাংলায় করেন তাইলেও হবে এবং বাংলায় করে আপনি তো দোয়া দরুদ যদি না করতে পারেন তাহলে আল্লাহকে যদি বলেন যে আল্লাহ এই এই যে মাইয়াতের অথবা এই মহিলা মাইয়াতের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতে এখানে দাঁড়াইছে তাতেও জানাজার নামাজ আদায় হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এটা কেউ যদি পারে কেউ চ্যালেঞ্জ দিকে আমাদের ভাই এবং প্রয়োজন বলে আমি আছি আমরাই পড়াবো না সুতরাং তোমাদের নামাজ পড়াতে চিন্তা হবে না ছাত্রলীগের ছেলেদের নামাজ পড়ার জন্য হেফাজতিদের কাছে আমরা কখনো যাবো না জানাজার জন্য হেফাজতির কাছে যাব না আমার জানাজার নামাজ তারা পড়াক আমি তা চাইনি তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়ার মোল্লারা নাকি বলেছেন ছাত্রলীগের জানাজা নাকি পড়াবেন না এ নিয়ে ঘাবড়ানোর কিছু নাই প্রয়োজন হলে ছাত্রলীগের জানাজা আমি পড়াবো সুতরাং তোমরা জানাজা নিয়ে চিন্তা করবে না ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন ব্রাহ্মণবাড়িয়ার তিন আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল মুক্তাদির চৌধুরী।